প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ চোদ্দ জুন শুক্রবার গোটা বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে সরাসরি বিস্তারিত লাইভ দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন গতকাল দেশের উত্তর উত্তরেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া ঢাকা বিভাগ সহ কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া দিকে বনে দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এখানে সেনবাগ পেনি মিরসরাই পরিচিত উপজেলা কাকড়াচড়িয়া বনে দিকে চট্টগ্রাম বাসকালী কুতুবদিয়া চকরিয়া পেকুয়া এবং এখানে বদরকালে চোয়ার পারি সহ এবং কক্সবাজার টেকনাফ এখানে সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে অলরেডি তো এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলেরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় কিছুটা মেঘলা আকাশ দুয়েক অঞ্চলের রোদের দেখাও কিন্তু পাচ্ছে কলাপাড়া থেকে শুরু করে সবটুকু এলাকায় মেঘলা আকাশ তবে এখানে বৃষ্টিপাত তেমন নেই একদম দক্ষিণে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকার জ্বর বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে দেখুন এখানে খুব বারে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরাঞ্চলে দেখুন উত্তরাঞ্চলে যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড জন্য এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু রয়েছে রংপুর সাহেবপুর কারোলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আমরা একটু কালার করে দেখি ম্যাপটা দেখুন উত্তরের ব্যাপক আকার মেঘ তৈরি হচ্ছে এখানে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ডুবুরি এই এলাকায় ব্যাপক মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রতিদিনের আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি আর দক্ষিণে একদম মায়ানমার অঞ্চল দিয়ে এখানে সমুদ্রের সমুদ্রের উপর ব্যাপক আকার বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এখানে গোটা সমুদ্র অঞ্চলে কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের উপরও বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে এবং উত্তরের সমস্ত মেঘগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশের সমস্তটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তবে এই ম্যাক থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা একটু যদি আমরা রাড়ার নিমেজে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উপর বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা উত্তরে রংপুর বিভাগ রংপুরের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আমরা বজ্র বৃষ্টি মোড়ে এসে দেখতে পাচ্ছি এখানে রংপুর এবং দিনাজপুর এই এলাকার দিকে তারপর ঠাকুরগাঁও পঞ্চকোট এবং কোচবিহার এই সবটুকু এলাকায় তারপর এখানে আর ডুবরি এই এলাকার দিকে সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তারপর উত্তরের আরও আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাজার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং এদিকে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা বালাগঞ্জের দিকে জগন্নাথপুর এবং ফেনার অঞ্চলে এদিকে চাতক বাজার এই সবটুকু এলাকায় মৌল সহ এই এলাকায় দিকে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আর এই যে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে মূলত উত্তর আচারদের জন্য আমরা দেখি উত্তরাঞ্চলের জন্য এই যে বৃষ্টিপাতের ভালো সতর্কতা রয়েছে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে মাঝার দিকে ভারী বৃষ্টিপাত রংপুর কুড়ারঘাট রাজীবপুর দিকে উত্তরে ডুবরি কুচবিহার এই যে সবটুকু এলাকায় মাঝারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দিনের শেষের দিকে দেখি গোটা দিনটা লাইফ প্রেক করে দেখি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে এখানে সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে সিলেট মৌলভীবাজার আর ত্রিপুরা অঞ্চলের উত্তর দিকে কুমারঘাটের দিকে ধর্মনগর এই অঞ্চলে বড় এলাকার দিকে চরকায় জাকিগঞ্জ এখানে জাইন্তিয়াপুর এবং সিলেট শাসক এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড হাজারের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে সমুদ্র অঞ্চল থেকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে আর এই যে ঠিক যে সমুদ্র অঞ্চল থেকে বাস বাতাস প্রবেশ করে এখানে পশ্চিমবঙ্গের এই স্থানে আসতে এখানে পশ্চিমবঙ্গের এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এখানে কালবৈশাখী ম্যাঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া দুর্গাপুর ঠিক এই স্থানে আর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যদি শনিবার পনেরোই জুনের আপডেটটা দেখি গোটা দিনটা যদি দেখি দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে উত্তর এবং দেশের পূর্ব অঞ্চল জুড়ে এবং ষোলো তারিখের আপডেটটি ঢুকতে না ডুকতে তিনটা থেকে শুরু করে আবারও রাতে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত বর্ষার ব্যাপক ভারী বর্ষণ থাকতে পারে উত্তরাঞ্চলে প্রতিদিনই বৃষ্টিপাত কিন্তু থাকছে অলরেডি গোলাপাড়া গুয়াহাটি আলিপুর দুয়ার রংপুর বিভাগের এখানে অনেক স্থানে কুরারঘাট রাজীবপুর এদিকে মাইমসিহ বিভাগ সরিষা বাড়ি এবং সিলেট বিভাগের উত্তরের বিভিন্ন এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলে যদি আমরা একবার দেখি দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বিক্ষিপ্ত স্থান আকারে থাকলে থাকতে পারে আর চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা হালকা মাঝারি সহ বৃষ্টিপাত থাকতে পারে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে আর এদিকে মেহের এদিক দিয়ার দিকেই যে বাতাস প্রবেশ করে যে দামদাত এবং দেওঘর এই অঞ্চলে সহ কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী বেশ কিছুদিন যদি আমরা লাইভ ট্রেক করে দেখি উত্তরাঞ্চলে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে গোলাপাড়া সহ আলিপুরদুয়ার সহ বেশ কিছু এলাকায় অলরেডি মাঝার থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আর বৃষ্টির পরিমাণ মনে দেখা যাচ্ছে পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাত আলিপুরদুয়ার গোলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রংপুর টৌরা তারপর মাইমাসহ বিভাগ এখানে হালকা মাঝারি সিলেট বিভাগের উপর যদি আমরা দেখি সিলেট বিসম্বাপুর নিত্রগুণা সুনামগঞ্জ মৌলয়বাজার লাকাই কিশোরগঞ্জ মাদান এই সবটুকু এলাকায় মূলত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে মুহশক আলী গ্রাম আর একটু যদি এদিকে আসি আমরা কাগড়াছড়ি হয় সবটুকু এলাকায় হালকা মাজার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং টেকনাফ এখানে হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের দিকে এদিকে খড়াকপুরের দিকে আর বারিপদা জলেছাড়া এই এলাকায় খড়াকপুর কোলাঘাট এবং আরামবাগের দিকে বর্ধমান আর শিউরি ধুমখাই সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের থেকে এবং আবহাওয়ার যে যদি আমরা একটু দেখি আমেরিকান মডেল থেকে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের এরই মাঝে পূর্ণিয়া দুই দিনাজপুর এখানে ঠাকুরগাঁও আর পঞ্চগড়ের উপর বোদা এবং দেবীগঞ্জ এবং রংপুর লালমনিরহাট এই অঞ্চলে এখানে সাইদপুর দেখুন খারোলে এই অঞ্চলে তারপর ফিরগঞ্জ এখানে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট শিলিমারি এখানে রাজপুর গাইবান্ধার দিকে টুরা উত্তরের আরও বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মহিমেশ এবং মাদান বিশনবাপুর বাগমারা সিলেট এই সবটুকু এলাকা জুড়ে প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং জার্মানির যে মডেল রয়েছে সেই মডেলের রিপোর্ট অনুযায়ী দেখি এখানে চট্টগ্রাম বিভাগের এই যে সমুদ্র অঞ্চল দিয়ে মহেশখালী দিয়ে এবং এখানে সমুদ্র অঞ্চল দিয়ে ব্যাপক জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের পাঁচ দিনের আবহাওয়ার মেঘ অনুযায়ী টেকনাফ সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে সমুদ্র অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া ঢাকা বিপাক সহ কাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ সিংড়া এবং বগুড়া সরিষাবাড়ি ময়মসহ এই সব এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে সিলেটসহ রংপুর এবং রংপুর এখানে উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আইকন মডেল থেকে যদি আমরা বৃষ্টিপাহী মোড়ে একটু যাই আজ চোদ্দই জুন শুক্রবারের আপডেটটা যদি দেখি এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সরিষাবাড়ি চিরাজগঞ্জ বগুড়ার দ্বিতীয় গোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং উত্তরে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আবাস রয়েছে এবং পাশাপাশি বাজার মাদান ময়মাসি হক বিশানভাবপুর সিলেট এখানে আরও অনেক এলাকায় বাজারের থেকে বাড়ি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় এছাড়া এরপরে পনেরোই ইয়ে জোনডাগা সিলেট এবং উত্তরের কয়েকটি এলাকায় এবং রংপুর থেকে শুরু করে এখানেও বৃষ্টিপাতের একটি আবাস রয়েছে মাদারীপুর ফরিদপুর ফরিদগঞ্জ মোতিরহাট লালমনিরহাট এখানে যে লালমোহন এই এলাকার দিকে মাজার দিকে ভারী বৃষ্টিপাতের একটি আবাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেলগুলো আর তাপমাত্রার যে আপডেট সেটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রার পারদ দেখুন জামশেদপুর মুড়ি পুরুলিয়া প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বাঁকুড়া বাঁকুড়া ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং এখানে দুর্গাপুর এবং বর্ধমান সবটুকু এলাকায় প্রায় বিয়াল্লিশ এবং আরামবাগের দিকেও বিয়াল্লিশ রয়েছে কলকাতা এই অঞ্চলে দেখুন আপনারা সাতটিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে চন্দ্রনগরে আটত্রিশ পর্যন্ত থাকার সম্ভাবনা আর বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা এছাড়া এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি খুলনাসহ এখানে যশোর সবটুকু এলাকায় তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশালে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর এদিকে যদি আমরা দেখি এই যে ময় মাসে হয় এখানে উত্তর যদি যায় তেত্রিশে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে রংপুর উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এছাড়া এদিকে যদি আমরা আরও দেখাই চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যে যদি আমরা আইএমডি থেকে একটু দেখি তাহলে ব্যাপক আকারে সতর্কবার্তা পাত্রা কিন্তু দেওয়া হয়ে গেছে বৃষ্টির জন্য সেটি কোন কোন জেলায় এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বহদৃশ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এই ম্যাপটার মধ্যে দেখুন এখানে গুড়ারঘাট এবং মালদা পর্ষা এইসব এই যে গঙ্গারামপুর এই অঞ্চলে সবটুকু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এবং দিনাজপুর সহ এখানে বাংলাদেশের এই উত্তর সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আইএমডি আবহাওয়া থেকে অলরেডি সতর্ক বাতাস কিন্তু দেওয়া হয়ে গেছে আর দমকা বাতাস কিন্তু বইতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এখানে এখানে নেতৃগোনার থেকে শুরু করে তারপর বাগমারা। আর তারপর বাড়ি পোলপুর এই এলাকার দিকে ময়মাষ বিভাগের উত্তর মাদান এখানে দমকা বাতাস থাকতে পারে আগরতলা কুমিল্লা আমরাপুর সেনবাগ শহর ঢাকা কাপাসি এই সব সবটুকু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে আর এখানে সমুদ্র অঞ্চল দিয়েও কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় উত্তর এবং এদিকে দক্ষিণ খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আজ বেশ কিছু এলাকা জুড়ে এরই মাঝে বরিশাল বিভাগ থাকতে পারে খুলনা বিভাগও থাকবে এবং ফিরোজপুর মঠবাড়িয়া কল্লাপাড়া সবটুকু জেলা থাকবে শিমনগর সাতকিরাও থাকবে যশুর শাইলকুপা পাবনা মেহেরপুর রাজশাহী চিরাজগঞ্জ মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি চিরাজগঞ্জ এখানে আগারপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর এসবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমড় ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে এখানে গরমের লাল সতর্কতা রয়েছে অলরেডি শালকুপারের দিকে পাবনার দিকে অনেকটাই গরম বেশি থাকবে তারপরে এদিকে বেরামরা এই সমস্ত এলাকায় তারপর এখানে রয়েছে লাইপুর পুতিয়া সিংরা তারপর তারাস তারপর এখানে বাঙ্গুরা বেড়া এসবটুকু এলাকায় মূলত তারপর পাংশা তারপর এদিকে বালিয়াকান্দি মাগুড়া করসপুর সবটুকু এলাকায় মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী পনেরোই জুন নাগাদ এই সবটুকু এলাকায় খুবই অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ